আমার দেশের মহিলারা যারা থাকার কথা ছিল পর্দার ভিতরে, আজকে তারা চলে আসছে পর্দার বাইরে, ঠিক কিনা বলো? আজব করবা ও কাশীনগরের মায়েরা, মন দিয়ে শুনো মা, তুমি রাস্তার মহিলা না, তুমি ইহুদির সন্তান না, তুমি খ্রিস্টানের সন্তান না, তুমি হয় মুসলমানের মা, না হয় মুসলমানের কন্যা, না হয় মুসলমানের বোন, নাইলে তুমি মুসলমানের স্ত্রী, এর বাইরে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কিনা বলো? নাই, সে মুসলমানের কন্যা না, মুসলমানের মা না, মুসলমানের বোন না, মুসলমানের স্ত্রী না, এমন কোনো মহিলা নাই। ও আম্মা, তোমাকে দেখতে পারবে মাত্র 14 জন পুরুষ, তোমার স্বামী, তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার এই খালু, তোমার মামা, তোমার ছেলে, তোমার ভাই, তোমার চাচা, এমনিভাবে 14 জন লোক ছাড়া তোমাকে কারো দেখার অধিকার নাই। অথচ রংপুরা রিক্সাওয়ালায় তোমার বাইক রিক্সাত লইছে, তুমি এমনি উদাম হইয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, লিপস্টিক দিয়া, আইলাইনার দিয়া, এমন সাজ্যগুজ্জ উৎসতে কয় ভাড়া লাগতো না, ঠিক কিনা কও? তুমি ইচ্ছা, তোমার উচিত ছিল মত তোমার নিজেকে ঢেকে রাখা, তোমার সৌন্দর্য ওই রিক্সাওয়ালা বসুই না কামলার জন্য না, তোমার সৌন্দর্য তোমার স্বামীর পাওনা, ঠিক কিনা বলো? তোমার সামনে স্বামী বিদেশে থাইকা যারা হজে গেছেন, যারা চাকরি করতে গেছেন, দেখছেন আমার দেশের কর্মচারীগুলো বাংলাদেশের বিদেশি মানুষগুলো কি কষ্টটা করে, রোদের ভিতরে ফুইরা ফুইরা টাকা কামাই করে, রোদের ভিতরে পুইরা পুইরা তোমার জন্য নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা পাঠায়, তোমার জন্য অলংকার পাঠায়, মেকআপ বক্স পাঠায়, তুমি এইগুলা পুইরা সাইজা সুইজা, তুমি ওই রিক্সাওয়ালার রিক্সায় উঠো দেখাইয়া দেখাইয়া, রিক্সাওয়ালা তোমার সাওয়াল সামনের দিকে চাইয়া সালানের কথা, রিক্সাওয়ালা চায় পিছনের দিকে, হুদুদি রিক্সা রাখা লগেছে, রিক্সা চালায় সামনে চাইয়া রয়েছে ফিসে, তো রিক্সা যে রয়ে খালো যে গেছে, আরে এটা যে আইনের তো গই রইয়া ফুইটা গেছে কেন কোফাল বালা, ঠিক কিনা কও? আম্মা তুমি করলা কি? আম্মা ও আম্মা তুমি কি করলা? তুমি না মুসলমানের মেয়ে গো আম্মা, তুমি না মুসলমানের কন্যা, তুমি না মুসলমানের স্বামী, তুমি না মুসলমানের মেয়ে, তুমি না মুসলমানের বোন, তুমি তো ইহুদির সন্তান না, তুমি খ্রিস্টানের সন্তান না, রাস্তার মহিলা তুমি না, তোমার বড় মর্যাদা, তোমার বড় পরিচয়, তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন নবী আছে, তোমার কেতাব কোরআন আছে, তোমার কাবলা কাবা আছে, আম্মা আম্মা গো তোমার জাতির পিতা ইব্রাহিম আছে, তোমার মতো মায়ের পেটের ভেতরেই আব্দুল কাদের জিলানী জন্ম নিয়ে, তোমার মতো মায়ের পেটে ইমাম আবু হানিফা জন্ম নিয়েছে, তোমার মতো মায়ের পেটে কারামত আলী জৈনপুরি রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে, তোমার মতো মায়ের পেটে ওই যে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাই জন্ম নিয়েছে, আম্মা গো তোমার পেটটা হলো সোনার খনি, তুমি কেন এটারে নষ্ট করতে আসো? তোমার পেট থেকে সোনার টুকরা বের হওয়ার কথা ছিল, ঠিক কিনা? তুমি তোমার নিজেরে তুমি ধ্বংস করছো আম্মা, তোমার দাম কোনো পুরুষ কমায় নাই, তোমার দাম কমাইছো তুমি নিজে, ঠিক কিনা বলো? ও কাশীনগরের মায়েরা, আমি মুশতাক ফয়েজি, আমি তোমাকে ডেকে ডেকে বলে যাই গো মা, ওর কোনোদিন যদি না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম আম্মা গো, ও আম্মা তুমি সোনার মা হয়ে যাও, তুমি যদি সোনার মা হইতে পারো, সোনার যুবক দিয়ে আমার সোনার বাংলা ভরে যাবে, ঠিক কিনা? ঘরগুলো হলো আসল বিদ্যাপীঠ, সব শিখে মানুষ মায়ের কাছে। আমি জানি না কাশীনগরে তো মেয়েরাও পড়ে নাকি, এই মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, স্কুলের চাইতে মেয়েদেরকে মাদ্রাসায় এই জন্য বেশি দিবেন, প্রয়োজনে ছেলের চাইতে মেয়ে দিবেন বেশি, এই জন্য কারণ মেয়েরা হচ্ছে প্রথম বিদ্যাপীঠ, ছোট বাচ্চারা প্রথম শিখে মায়ের কাছে। এখন মা যদি দুধ খাওয়াইতে গিয়া বাচ্চারে বুকের ভিতরে লাগানোর সময় পরে বলো বিসমিল্লা, তাইলে ছোট বাচ্চা শিখে ফেলে বিসমিল্লা, খাওয়ার পরে যদি বলে যে মা শিখিয়ে দেয় বলো আলহামদুলিল্লাহ, বাচ্চা শিখে ফেলে আলহামদুলিল্লাহ, টয়লেটে যাওয়ার সময় মা যদি দোয়া শিখাই দেয়, ঘুম পাড়ানোর সময় যদি মা বলে দেয় বলো আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া, এইভাবে মা যদি সবগুলো দোয়া শিখাই দিত, আমার ছেলেরা ওই দুধ খাওয়া শেষ করার আগে আগেই মুসলমানের জিন্দেগি তার অর্ধেকটা কমপ্লিট হয়ে যেত, ঠিক কিনা বলো?
আমি যখন এই মাহফিল করছিলাম আরেক জায়গায় গিয়া হেরা কইতেছে হুজুর এখন দিয়ে আমরা তারা দিয়ে হয় না, আমি কই বাচ্চা হইব কেমনে, মায় ফাললে না, ঠিক কিনা কও? মা নিজেই যদি না পারে তো বাচ্চারা এইভাবে গড়ে তুলবে কেমনে? যেহেতু মা দরকার আগে, এই জন্য দার্শনিক বলেছিলে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিয়ে দেব। সহজ কথা, কাশীনগরের মানুষ শুধু শিক্ষিত মা দিলে হবে না, সুশিক্ষিত মা দিতে হবে, ঠিক কিনা বলো? আজকে শিক্ষিতের অভাব নাই, সুশিক্ষার বড় অভাব। বাংলাদেশের ক্রিম, বাংলাদেশের ব্রেইনগুলো যেখানে পড়ে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এটা হচ্ছে বুয়েট। শুধু শিক্ষা দিলে যে মানুষ বানানো যায় না, তার দৃষ্টান্ত হলো আবরারের হত্যা, ঠিক কিনা বলো? যদি শুধু শিক্ষা দিলে মানুষ বানানো যেত, সলিমুদ্দি কলিমুদ্দির ফুট বুয়েটে চান্স পায় না, সবচেয়ে মেধাবী, সবচেয়ে ক্রিমগুলো, সবচেয়ে ব্রেইনি ছেলেগুলো বুয়েটে চান্স পায়। সেখানে শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই, সেখানে শিক্ষা আছে কোরআনের শিক্ষা নাই, সেখানে শিক্ষা আছে নৈতিকতা নাই, সেখানে শিক্ষা আছে আমার নবীর সুন্না নাই। এই কারণে সেখানে শিক্ষিত হয়, পাশাপাশি শিক্ষিত একটা জানোয়ারে পরিণত হয়, ঠিক কিনা বলো? শিক্ষিত জানোয়ার পয়দা হওয়ার কারণে আজকে আবার অপ্রর তার সহপাঠীর মাধ্যমে একসাথে যাদের সাথে খেলাধুলা করেছে, একসাথে ডাইনিংয়ে যাদের সাথে খাওয়া দাওয়া করেছে, মাঠের ভিতরে একসাথে যাদের সাথে খেলেছে, আমরা গ্রাম অঞ্চলে দেখেছি একটা কুকুরকে পিটাইয়া মারতে নিলে মুরব্বীরা ডাক দেয়, একটা কুত্তারে কামড়াইয়া মারে না, একটা শিয়াল আরেকটা শিয়ালকে কামড়িয়ে মারে না, একটা বাঘ আরেকটা বাঘকে হিংসাত্মক আক্রমণ করে মেরে ফেলে না। আমরা মানুষ নামের কলঙ্ক, আমরা মানুষকে মানুষ হইয়া চোখের সামনে জলজন্ত যুবককে পিটিয়ে আমার দেশে লাশ বানানো হয়েছে, ঠিক কিনা বলো? কারণ হচ্ছে একটাই, আমার দেশে শিক্ষা আছে কোরআনের শিক্ষা নাই, আমার দেশে শিক্ষা আছে সুশিক্ষা নাই, ঠিক কিনা বলো? সুতরাং শুধু শিক্ষার দরকার না, সুশিক্ষার দরকার, সুশিক্ষা লাগবে, আর নাইলে এই দেশে মানুষ বানানো যাবে না। আ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, লম্বা কথা বলার সময় পাব না, এতক্ষণ চেয়ারম্যান ঘড়ি দেখেছে, আবার আমারই দেখা লাগবে, সময় টিক টিক করে জানিয়ে দেয়, তোমাকে বিরতি দিতে হবে, শেষ করে নিতে হবে। আ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা মনে আছে নাকি? আম্মাজান আয়েশারে ডাক দেয়া, নবীজি কয় কেন কান্দো, চোখের পানি কেন পড়ে, কথা মনে আছে? আম্মাজান আয়েশা কয়, নবী গো, ও নবী, ওই যে কোরআনের ঘটনাটা আমার মনে পড়ে গেছে। কয়, কোন ঘটনাটা? কয়, ইউসুফ আলাইহিসসালামকে যখন বুরকা পরিয়ে রুমে ঢোকানো হলো, এবার মুখের পর্দা সরিয়ে দেবে জুলাইখা, ডাক দেয়া কয়, বান্ধবীরা, মনে আছে? বান্ধবীদের হাতে লেবু আর লেবু আর আমি কই ছুরি, তারা কয় চাক্কু, ছুরি চাক্কু একই ড্যাগার, চাক্কু, এক একটা অঞ্চলে এক একটা ভাষার প্রচলন বেশি, আমরা তো কুমিল্লারই মানুষ, তারপরে অঞ্চল ভেদে কিছু পার্থক্য আছে। চাক্কু, এখন চাক্কু আর লেবু যখন দিছে আম্মাজান, আরে কি বলে খাদি জুলাইখা, ডাক দিয়ে বলছে, বান্ধবীরা সইয়েরা রেডি? বলছে হ্যাঁ রেডি, 1 2 3 বইলা যখন মুখের পর্দা সরিয়ে দেওয়া হলো, আর বলছে যে লেবু কাড়ো। এখন বান্ধবীরা মুখের পর্দা সরাই দেওয়ার পরে তাকাই রয়েছে ইউসুফের দিকে, এইভাবে চোখ বড় বড় করে তাকাইয়া ফসাইতে আছে, টাসকি লাগিয়া গেছে, নিষ্পলক নয়, পলক ফেলার কথা মনে নাই, অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। কাটতে কাটতে জুলেখায় মুসকি মুসকি হাসতে আছে, জুলেখা হাসতে করে টান দিয়ে পর্দা নামাই দিছে। বান্ধবীদেরকে জিজ্ঞেস করে, কি দেখলা? কয়, কি দেখলাম পরে বলবো, আগে দেখি হাত কেন জ্বলতেছে। জুলেখার বান্ধবীরা তাকায়া দেখে, রে লেবু কাটতে কাটতে আঙ্গুলগুলা কাইটা ফানা ফানা বানাই ফলাইছে। আম্মা জানায় সব, ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি না বলছিলেন ইউসুফ ও নবী? কয়, হ। কয়, আপনি ও নবী? কয়, হ।
কয় ইউসুফ সুন্দর আপনিও সুন্দর, কয় হ নবী গো আমি কেন কান্দি আপনি জানেন নাকি, কয় কেন কান্দ, কয় আপনি যখন বলছেন পানি দাও আমি গোসলখানার ভেতরে পানি দিয়া পাথরটার কিনারে দাঁড়িয়েছিলাম, পাথরটায় বুড়োতে বুড়ো উঁচা নিচা, আমি যখন দাঁড়িয়েছিলাম পাথরটা ছিল একদিকে উঁচা, আপনি যখন দাঁড়ালেন পাথরটা এই দিক দিয়ে চাপ পড়েছে, আমার পাওটা তো পাথরের নিচে চাপ পড়ার কারণে আমার আঙ্গুলে চাপ পড়ে আমার আঙ্গুল ফেটে গেছে। নবী বললেন আয়েশা তুমি এটা কী করলা, কেন বললা না তুমি না আপনি নামেন, তাইলে তো তুমি পা সরাই ফেলতে পারতা। কয় বলতে চাইছিলাম ইউসুফ নবীর ঘটনা মনে পড়ার পরে আর বলতে পারি নাই। কয় কোন কথাটা মনে পড়ছে, কয় জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখতে দেখতে আঙ্গুলগুলো যদি কাইটা ফানা ফানা করতে পারে রে, জুলেখার বান্ধবীরা ওই ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাটতে পারে দুজাহানের বাদশা নবী, মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন মক্কার মুতি মদিনার জ্যোতি দুকুলের সাথে ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমত দু আলম হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী হইল ইউসুফ নবীর নবী, ইউসুফ নবীর দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা যদি আঙ্গুল কাটতে পারে দুজাহানের বাদশা নবীর দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। খোদার কসম আমার হাতে কেউ যদি একটা ছুরি দেয় আর যদি আমার নবীর সামনে দাঁড় করিয়ে দেয় কেউ যদি বলে কলিজা বের করে দিতে পারবা কিনা, খোদার কসম আমি আয়েশা কলিজা বের করে দিতে পারবো বিন্দু পরিমাণ উঠে পাবো না।